বন্ধুরা, মোটামুটি আমার এটা পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি এটাকে সেটিং করব এবং সেটিং করার পর দেখি আবার কি প্রবলেমটা হচ্ছে। মানে আগে একটা প্রবলেম হচ্ছিল, আমি এখন আগে ঢাকনাটা লাগাবো না, পরে ঢাকনাটা লাগাবো। হ্যাঁ, তার আর তার আগে একটু এই বিলেটে নাচটা একটু টাইট দিয়ে দেবো, মনে হয় এটা একটু লুজ হয়ে গেছে। এখন টাইট হয়েছে, এবারে এবারে আমি কম্পিউটারটা চালাবো। কিন্তু তার আগে আমি কম্পিউটারটা আনলক করার জন্য আমাকে কিবোর্ডের লাইনটা দিতে হবে। হ্যাঁ, মোটামুটি আশা করি এখন ঠিক হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে, কারণ ছোটো সাথে করলাম। এবারে পয়সা করার পর এখন দেখি কিবোর্ডের লাইনটা লাগাবো এই কারণে, কারণ যখনই আমি লাইনটা দেবো আমাকে আনলক করতে হবে। আনলক করতে গেলে পাসওয়ার্ড দেওয়া আছে কি না, তো মেন লাইনটা আমি লাগালাম, মনিটারের লাইনটা দেবো, কারণ মনিটারের লাইন না হলে আমিও দেখতেও পাবো না। আর এখানে কিবোর্ডের লাইন, এই যে কিবোর্ড আর মাউস, মাউস এই যে মাউস। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা তো লাগবে বলো ঠান্ডার দিনে। এই কিবোর্ডের লাইন, মাউসের লাইন মোটামুটি হলেই আপাতত চলবে। এইবারে আমি এখন এইবারে আমি এখন লাইনটা দিই, চালু করি। আবার অনেক সময় শর্টও দেয়, এখানে কারেন্টও মারে। আমার এখানে আর্থিং করা আছে, শর্ট মারার কোনো লাইন নেই। দেখি আবার, হ্যাঁ হ্যাঁ শর্ট তো দেয়, আর্থিং না করা থাকলে শর্ট দেয়। আমার আর্থিং না গো বন্ধুরা, যখন বাবা পান দিছিল তখন একটা একদম হচ্ছে গেছে, তো বন্ধুরা এটা এটা আমি বেশি একটু ঘাটাঘাটি করতাম, কারণ ঘাটাঘাটি করবো না, আমার একটা ভিডিও রেডি করা বাকি নেই, ভিডিও রেডি রেডি করতে হবে, যার জন্য আমি এটা এখন করবো না। না, ভিডিও রেডি করতে একটা বাকি আছে, ওটা আমার অর্ধেক এডিটিং হয়েছে, শুধু সেভ করে ইউটিউবে ছেড়ে দিলেই হয়ে যায়, কিন্তু ওই ভিডিওটাকে আমাকে ওই জন্য আমি বেশি কিছু এটা করতে পারবো না। এবারে যে আওয়াজটা হচ্ছিলো সেই আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, আগে একটা আওয়াজ হচ্ছিলো পাখার মধ্যে চালালে পরে, সেই আওয়াজটা এখন আর করছে না। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। হ্যাঁ, না আওয়াজ হচ্ছে না, আর পরে এক সময় পারলে আমি ওই প্রসেসারে ওই পাখাটা খুলে আমার ওটা পরিষ্কার করতে হবে পরে এক সময়, এখন আপাতত থাক। আর এই পাখাটা না না কাউকেই দেখা যাচ্ছে না, তো আপাতত যেমন আছে চলে যাবে, অসুবিধা নাই। এই ওই তারটা কি করলি প্রীতি, ছোট্ট তারটা পেয়েছি পেয়েছি। বড় তার লাগবে, প্রীতি আঁকবি তো, ওখানে অঙ্কন প্রতিযোগিতা হবে, প্রীতি আঁকবি তো অঙ্কন প্রতিযোগিতা, নাম দিবি। ওখানে আঁকবি ঠিক আছে,
প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতায় পাশ করিস আর না করিস ওসব পরের কথা, আঁকার কথা আঁকবি। প্রাইজ পাওয়ার দরকার নেই, সবার সাথে বসে আঁকবি, তবে তবে ভালো আঁকবি, এমন সুন্দর আঁকবি যেন সবার থেকে ভালো আঁকিস, এটা যেন করবি, সবার থেকে ভালো যেন আঁকিস। হ্যাঁ, ভালো আঁকলে তো এমনি গিফট তোর সঙ্গে চলে আসবে রে প্রীতি, ওর জন্য তো তোকে প্রথমেই বললাম যে গিফটে আশা করবি না, ভালো করে আঁকার চেষ্টা করবি, ভালো যদি আঁকতে পারিস খুব ভালো, তো এমনিই তোকে খুশি হয়ে দেবে। তো বন্ধুরা, এখন আপাতত আমি ভিডিওটা এডিটিং করে নেবো, তারপরে যদি আমি সময় পাই ওটা পরিষ্কার ওটা পরিষ্কার করবো, কারণ ওটা খুবই নোংরা আছে আমি দেখলাম ভেতরে। আপাতত আমার মেন কাজটা আমি শেষ করি, না হলে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবো না। হ্যাঁ, ওদেরকে আবার আমার একটা দায়িত্ব পড়ে গেছে একটা, ওদেরকে আবার রাস্তা চিনিয়ে দিতে হবে। আপাতত আমি ওদেরকে একটু রাস্তাটা চিনিয়ে দেবো, হ্যাঁ ইন্টারনেটের লাইনটা দিয়ে দিলাম, ক্যামেরার লাইন আপাতত থাক দিতে লাগবে না, স্পিকারের লাইনটা দেওয়াটা দরকার, কারণ নাহলে আমি ভিডিওটা চেক করতে পারবো না। এটা তো মনে হয় ক্যামেরার লাইন, ক্যামেরা ওয়েব ক্যামেরাটা দিয়ে দিই, ক্যামেরা দিয়ে দিলাম। এটা কিসের, এটা আমার স্পিকারের লাইন, স্পিকারের লাইন দিলাম, আর আমার মাইকের লাইন, তো যে কটা জ্যাক সে কটা জ্যাক পুরো ভরে গেছে, কারণ সব কিছু লাইনটা দেওয়া জরুরি। ওকে বন্ধুরা, মোটামুটি সকালবেলায় এটা ছেড়ে দেখি, ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে ভেতরের মধ্যে, আমি ঘ্যার ঘ্যার আওয়াজটা শুনেই বুঝতে পারলাম নিশ্চয়ই এটা পাখার আওয়াজ, পাখার কোনো ব্লেডের আওয়াজ, আর তারপরে যা নোংরা ছিল। ঠিক আছে বন্ধুরা, আজকে এখন মতো আপাতত এখানেই শেষ করব, আর ডিসক্লেইমার এটাই যে মিস্ত্রি কম্পিউটার এক্সপার্ট ফ্যাট না হলে এইসব না করাটাই ভালো। আর ওকে, টাটা, বাই বাই।